জুলাই মাস থেকে ইমবেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের 214 কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রী টিপু মুচি। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কমার্স ব্যবসা পরিচালনা ও এই খাতে চলমান জটিলতা নিরসনে করণীয় ঠিক করতে আলোচনায় বসেন বাণিজ্য মন্ত্রী, আইসিটি মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ খাত সংশ্লিষ্টরা। সভা শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, নতুন আইন বা রেগুলেটরি বডি তৈরি না করে বিদ্যমান নীতিমালা ও রেগুলেটরি ব্যবস্থায় প্রযুক্তিক সহায়তা দিয়েই ই কমার্স খাতকে সঠিকভাবে পরিচালনা করা যায় সেটি বিবেচনা করা হচ্ছে। তিন মাসের মধ্যে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আসবে বলেও আশা মন্ত্রীদের। জুলাই মাস থেকে যে যারা টাকা আটকে আছে সেই টাকাগুলো যেন তাদের কাছে ফেরত যায়, এই সংক্রান্ত যে আইনি জটিলতা বা যেটা রয়েছে সেটার ব্যাপারে আমরা কথা বলেছি, ব্যবস্থা নিচ্ছি, একটু সময় লাগবে কিন্তু সেই লক্ষ্যেও কাজ করছে। পেমেন্ট দিয়ে আটকে আছে যাদের টাকা ফেরত পাচ্ছে না, বিভিন্ন কারণে ফ্রিজ করা হয়েছে বা যাই হোক, সেটা ক্লিয়ার করে তারা যেন পায়।